গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 14th August 2022 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। তার তোমাদের আগে প্রথমেই একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, আজকের দিনটা বিশেষ কোন দিন হিসাবে পালন করা হয় তোমরা আজকে আমাকে কমেন্ট বক্সে জানাও, যেটা আগের বারে মানে 2021 তোমাদের ঘোষণা হয়েছিল। আজকের দিনটাকে আমরা স্পেশালি কি দিন হিসাবে ঘোষণা করি, ঠিক 14th August 2021 নরেন্দ্র মোদী এই দিনটাকে ঘোষণা করেছিলেন, তোমরা আমাকে কমেন্টে জানাও। আর তোমাদের 18th August থেকে নতুন একটা ক্লাস রুটিন স্টার্ট হচ্ছে, যেটা তোমাদের কিছু ইরেগুলারিটিস হচ্ছিল আমাদের বেশ কয়েকদিন ধরে, তো সেটার কারণে তোমাদের একটা নতুন রুটিন করা হয়েছে। সকাল 6টার সময় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে যেরকম ক্লাস চলছে এটা হবে, 8টার সময় আমি তোমাদেরকে স্পেশাল জিকের ক্লাস যেগুলো প্রোভাইড করছি সেগুলো করব, রেগুলার করার চেষ্টা করব। 10টার সময় তোমাদের সায়েন্স জিকে ওয়ার্কআউটটা চলবে, এটা তোমাদেরকে নেবেন রিয়া ম্যাম। এবং 7টার সময় তোমাদের জিকে অলরাউন্ডার, যেটা WBP KP স্পেশাল জিকে সিরিজ চলছিল, এটা কন্টিনিউ হবে তোমাদের সোমবার থেকেই। এবং আর 18th August থেকে তোমাদের টাইমিংটা একটু চেঞ্জ হবে, 7টা থেকে ক্লাসটা হবে। তোমরা অন্যান্য যারা যারা অন্যান্য এক্সাম দিচ্ছ তারাও এটা ফলো করো, তোমাদের জন্য এটা হেল্পফুল হবে। কেমন, তোমাদের এই দুটো থাকবে MCQ জিকে সিরিজ প্র্যাকটিসের জন্য। আর ম্যাথ রিজনিং তোমাদের অল্টারনেটিভ ডেজে এখানে হচ্ছে। আর তোমাদের SSC-র যে নতুন চ্যানেলটার কথা বলেছিলাম আমি, যারা স্টাফ সিলেকশন কমিশনের এক্সাম দেবে, তো তাদের ক্ষেত্রে ওখানেও ম্যাথ রিজনিংয়ের ক্লাস স্টার্ট হবে, তোমরা ওখানেও করতে পারবে। 9:15 তোমাদের ইংরাজি, সোম বৃহস্পতি শনি এগুলো থাকছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপ্রেস 2022 এটা তোমাদের একটা পেইড PDF, তো যারা যারা এটা কালেক্ট করতে চাও তোমাদের বলেছি এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করা রয়েছে এখানে তোমরা চ্যাট করো, চ্যাট করলে তোমরা ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবে। এটা ছাড়াও তোমাদের মোস্ট পপুলার PDF বলে দেখো একটা লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন বক্সে, তো ওখানে গেলে তোমরা আমাদের যাবতীয় PDF এর লিঙ্ক পাবে, সেখানে তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপ্রেস 2022 এর লিঙ্কটাও রয়েছে। আর এখানে সূচিপত্র তোমাদের রয়েছে, কি কি এখানে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের টোটাল যা যা টপিক্স সবকটা তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, নিলেই দেখতে পাবে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আলোচনা করব, প্রথম খেলো ইন্ডিয়া ওমেন্স হকি লিগ U16 কোথায় অনুষ্ঠিত হবে? প্রথম খেলো ইন্ডিয়া ওমেন্স হকি লিগ U16 অনুষ্ঠিত হবে কোথায়? দিল্লিতে, নিউ দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে এটা অনুষ্ঠিত হবে। আর এটা 2022 16th August থেকে 23rd August পর্যন্ত হবে। বিশ্ব অঙ্গদান দিবস কবে পালন করা হয়? ওয়ার্ল্ড অর্গ্যান ডোনেশন ডে এটা প্রত্যেক বছর পালন করা হয় 13th August। জনগণকে তাদের অমূল্য অঙ্গ দান করার জন্য উৎসাহিত করতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। কিডনি, ফুসফুস, হৃৎপিণ্ড, চক্ষু, লিভার, অগ্নাশয়, কর্নিয়া, ক্ষুদ্রান্ত, হৃৎপিণ্ডের ভাল্ব, অস্থিকলা প্রভৃতি অঙ্গগুলো দান করা যায়। কোন কোন অঙ্গগুলো দান করা যায় তোমাদের যদি প্রশ্ন আসে তোমরা এগুলো নোট করে রাখো। নেক্সট, কোন রাজ্য সরকার GST ফাঁকি রোধ করতে মোবাইল অ্যাপ চালু করছে? যাতে GST ফাঁকি না দেওয়া যায় তার জন্য কেরালা একটা নতুন মোবাইল অ্যাপ লঞ্চ করেছে। কেরালা সরকার এই মোবাইল অ্যাপটা চালু করতে চলেছে, যেখানে মানুষেরা আসল বিল আপলোড করতে পারবে, পুরস্কার জেতার সুযোগও পাবে। কেরালা সরকার এই অ্যাপটা GST ফাঁকি দেওয়ার বিরুদ্ধে ব্যবহার করবে। অ্যাপটার নাম লাকি বিল অ্যাপ, এবং এটা 16th August 2022 লঞ্চ করবেন মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন। নেক্সট, কোন দিনটা বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসাবে পালন করা হয়? তো এটা 14th August পালন করা হয়, পার্টিশন হরর্স রিমেম্বরেন্স ডে। দেখো আগের বছরে এটা নরেন্দ্র মোদী 14th August অ্যানাউন্স করেছিল, দেশভাগের যে যন্ত্রণা, এই স্মৃতির হিংসার কবলে পড়ে আমাদের বহু ভাই বোন ঘর ছাড়া হয়েছেন, প্রাণ হারিয়েছেন, তাদের সেই সংগ্রাম এবং আত্মত্যাগকে স্মরণ করে এই 14th August আমরা বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসাবে পালন করার কথা পালন করব, যেটা আগের বারে 2021 14th August নরেন্দ্র মোদী ঘোষণা করেছিল। 1947 সালের 14th August দেশভাগ হয়েছিল, আলাদা রাষ্ট্র হিসাবে জন্ম হয়েছিল ভারত আর পাকিস্তানের। 14th August স্বাধীনতা দিবস পালন করে পাকিস্তান, আর সেই দেশভাগের দিনটাকে বিভীষিকা দিবস হিসাবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট, ICAR কি নামে গবাদি পশুদের জন্য স্থানীয়ভাবে উৎপাদিত একটা ভ্যাকসিন তৈরি করেছে? দেখো এটা করেছে লুম্পি প্রোভ্যাক, ICAR লুম্পি প্রোভ্যাক তৈরি করেছে, যেটা একটা স্থানীয়ভাবে তৈরি ভ্যাকসিন। গুজরাট, রাজস্থান, পাঞ্জাবের মতো অঞ্চলে গবাদি পশুদের জন্য গলদা চর্মরোগ বিস্তার বন্ধ করার জন্য লড়াইরত পশু চিকিৎসক এবং গবাদি পশুর মালিকদের উদ্দেশ্যে এই ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে। নেক্সট, প্রথম ক্রিকেটার হিসেবে যিনি 600টা T20 ম্যাচ খেলেছেন? দেখো এক্ষেত্রে কাইরেন পোলার্ড প্রথম ক্রিকেটার যিনি 600টা T20 ম্যাচ খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক কাইরেন পোলার্ড প্রথম ক্রিকেটার যিনি 600টা T20 ম্যাচ খেললেন। নেক্সট, কোন রাজ্যের রাজ্যপাল 22তম ভারত রং মহোৎসবের উদ্বোধন করেছেন?
মহারাষ্ট্র করেছে এটা। মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি আজ মুম্বাইয়ের রবীন্দ্রনাট্য মন্দিরে 22তম ভারত রঙ্গ মহোৎসবের উদ্বোধন করেছেন। 5 দিনের এই উৎসব 9 থেকে 13 আগস্ট 2022 পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে, এটা 9 অগস্ট উদ্বোধন করা হয়েছে। কেমন স্বাধীনতা সংগ্রামীর স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এবং পিএল দেশপাণ্ডে মহারাষ্ট্র কলা একাডেমি যৌথভাবে আয়োজন করেছে এটা। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি রয়েছেন, একনাথ শিন্দে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। মহারাষ্ট্রের উৎসব গণেশ উৎসব, গুড়িপর্ব, এগুলো ফোক ডান্সেস যদি দেখি, লাবণী, নাকাটা, কলি, লেজিম, গাফা, দহিকলা, দশাবতার, বুহাদা। আর ন্যাশনাল পার্ক, তাডোবা ন্যাশনাল পার্ক, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, চান্দোলি ন্যাশনাল পার্ক, গুগামাল ন্যাশনাল পার্ক, নাভেগাঁও ন্যাশনাল পার্ক এটসেট্রা। নেক্সট, কোন রাজ্যে কাকরি ট্রেন অ্যাকশনের বার্ষিকীতে রেডিও জয়ঘোষ চালু হয়েছে? দেখো, এটা স্টার্ট হয়েছে উত্তরপ্রদেশে। আজাদি কা অমৃত মহোৎসবের উদযাপনের অংশ হিসাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কাকরি ট্রেন অ্যাকশনের বার্ষিকী স্মরণে রেডিও জয়ঘোষ আত্মপ্রকাশ করেছে। উত্তরপ্রদেশের আঞ্চলিক বিশেষত্ব, লোকশিল্প এবং বীরত্ব পুরস্কার প্রাপ্তদের প্রচার করার জন্য রাজ্যের সাংস্কৃতিক বিভাগ একটি কমিউনিটি রেডিও স্টেশন তৈরি করেছে এবং রেডিও জয়ঘোষ হল এটার একটা অংশ। নেক্সট, কোন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার নেপাল ক্রিকেট টিমের হেড কোচ হিসাবে নিযুক্ত হয়েছে? হেড কোচ হিসাবে নিযুক্ত হয়েছে মনোজ প্রভাকর। ভারতের প্রাক্তন অলরাউন্ডার মনোজ প্রভাকর নেপাল ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন। এর আগে এই পদে নিযুক্ত ছিলেন কে? পুবুবু দাসানাইক। নেক্সট, ওমেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে, মানে কবে অনুষ্ঠিত হবে? দেখো, এটা 2023 সালে ফার্স্ট হবে ওমেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এর আগেও তোমাদের এটার কথা একবার বলেছিলাম, দ্য ফার্স্ট এডিশন অফ ওমেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ উইল বি স্টার্টিং ফ্রম মার্চ 2023, টু বি হেল্ড ইন আ ওয়ান মান্থ উইন্ডো অ্যান্ড ইন অল লাইকলিহুড উইথ 5 টিমস, এ সিনিয়র বিসিসিআই অফিসিয়াল কনফার্মড। তো দেখো, তোমাদের এখানে আগের দিনের হোমওয়ার্কগুলো একবার বলে দিই, সবাই মিলিয়ে নেবে। ভারতের প্রথম কোন রাজ্যে ডুগং সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠতে চলেছে, সেটা হবে তামিলনাড়ু। ভারতের প্রথম কোথায় ওয়ার্ল্ড পিস সেন্টার প্রতিষ্ঠিত হচ্ছে, এটা গুরুগাঁও হবে হরিয়ানার। কোথায় দীর্ঘতম ডাবল ডেকার ব্রিজ তৈরি করে বিশ্ব রেকর্ড করেছে ভারত, এটা হবে নাগপুর। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পৃথিবীর উচ্চতম পোলিং বুথ কোনটা? উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ব্যাঙ্ক অফ বরোদা ট্যাগলাইন কি? শেষকালে কমেন্ট বক্সে জানাও। আর আজকে 14th অগস্ট দিনটাকে আমরা কি দিবস হিসেবে পালন করি সেটা তোমরা ডিসক্রিপশন বক্সে দাও, কমেন্ট লিখে জানাও। চট করে আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করবে। তার আগে বলে দিই, দেখো, আপলিফ্টে তোমাদের জন্য বিভিন্ন কোর্স চলছে, আমাদের নলেজ অ্যাকাউন্ট টিম তোমাদের করাচ্ছে। যেমন WBPKP-র জন্য তোমাদের কোর্স চলছে, WBCS এর জন্য তোমাদের কোর্স লঞ্চ হবে খুব তাড়াতাড়ি, এটার প্ল্যানিং চলছে। আর SSC-র ব্যাচের প্ল্যানিং চলছে, তো তোমরা এগুলো যদি জয়েন করো, আপলিফ্ট অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, ওখানে থেকে গিয়ে ডাউনলোড করে রাখো। তো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার চেভেলিয়ার দে দ্য লিজেন দি অনার ভূষিত হয়েছেন কে? শশী থরুর। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁতিদের জন্য নেথান্না বিমা যোজনা চালু করেছে? নেথান্না বিমা যোজনাটা এটা চালু করেছে তেলেঙ্গানা। সম্প্রতি কোথায় নরেন্দ্র মোদী 2G ইথানল প্ল্যান্টের উদ্বোধন করেছেন? হরিয়ানা। ভারতীয় কোন খেলোয়াড় উত্তরাখণ্ড রাজ্যের স্টেট ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন? ঋষভ পান্তকে দেখতে পাচ্ছি আমরা ছবিতে। সম্প্রতি কোন প্রাক্তন ভারতীয় খেলোয়াড়দের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে? সুরেশ রায়না। পাওয়ার গ্রিড কর্পোরেশনের চিফ ফিনান্সিয়াল অফিসার পদে কে নিযুক্ত হলেন? প্রমোদ কুমার। তার হেডকোয়ার্টার গুরুগাঁও, গরিয়ানা, পাওয়ার গ্রিড কর্পোরেশনের, আর প্রতিষ্ঠা সাল 1989। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কি নামে নতুন ভার্চুয়াল স্পেস মিউজিয়াম চালু করেছে? পার্ক। 2022 UEFA সুপার কাপ ক্লাব কোন ক্লাব পেয়েছে? রিয়েল মাদ্রিদ CF। সম্প্রতি কে ভারতের নতুন মার্কিন কনসাল জেনারেল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন? মাইকি হ্যাঙ্কি। বিশ্ব হাতি দিবস কবে পালন করা হয়? ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে, 12th অগস্ট। এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সাথে।
যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। আমাদের টেলিগ্রাম চ্যানেল আর ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা ওখান থেকে ওটা জয়েন করে রাখো আপকামিং আপডেটগুলোর জন্য। থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে।